একজন আলেম চলে গেলেন, আল্লামা নূর হোসেন কাসেমী মরহুম মাকফুর, একজন আলেমকে আমরা হারিয়ে ফেলেছি 2020-এ। অনেক বড় বড় আলেম আমরা হারিয়ে ফেলেছি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে হারিয়ে ফেলেছি। এই পৃথিবীর বিজ্ঞ একজন শায়খুল হাদিস ছিলেন, তিনি শায়খুল ইসলাম ছিলেন, তিনি ওনাকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা হারিয়ে ফেলেছি। গোলাম সরোয়ার সাইদি সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি, জুবাইর আনসারি সাহেবকে। এই পৃথিবীতে বহু আলেম এই 2020-এ চলে যাচ্ছে। কব্দুল ইলম, কব্দুল উলামা, এলেম উঠায় নেওয়া হবে আলেমদেরকে উঠায় নেওয়ার মধ্য দিয়ে। মাউতুল আলিম, মাউতুল আলম, একজন আলেমের মৃত্যু কেমন যেন গোটা জগতের মৃত্যু। একজন নূর হুসাইন কাসেমী চলে যাওয়ার অর্থ হল এমন আরেকটা নূর হুসাইন কাসেমী আর তৈরি হবে না। কত বড় বিনয়ী, কত বড় বিজ্ঞ প্রজ্ঞ আলেম ছিলেন তিনি। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু একটা বাহনের নাম, যেই বাহনে চড়ে বন্ধু তার বন্ধুর কাছে পাড়ি জমায়। নূর হুসাইন কাসেমী সাহেব তিনি চলে গেলেন, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়। পরে না আমি আরেকটা দোয়া করি, রসুলের শেখানো দোয়া, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ তুমি ওনাকে ঈমানের উপরে সাবেত রেখো। যে অবস্থায় তিনি দুনিয়ার মধ্যে ঈমানের কথা বলেছে, ঈমানের পথে চলেছে, আখেরাতের জীবনটাও ঈমানদারদের সঙ্গী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও। পরে না আমি নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।